আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, কিভাবে পেটের তিন ভাগের এক ভাগ প্রতিদিন প্রতিনিয়ত খেতে পারবেন, আজকে সেই বিষয়ে পুরোপুরিভাবে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। পেট ভরে খাওয়া যাবে না বা তিন ভাগের এক ভাগ খেতে হবে, এই হাদিসটি আমরা কম বেশি সবাই জানি। এখন স্বাস্থ্য বিষয়ক ইসলামিক লেখালেখিতে এটাই থাকে যে তিন ভাগের এক ভাগ খেতে। অনুষ্ঠানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা আমরা সবাই জানি, বেশি খেলে আমাদের শরীর বিভিন্ন রোগ হয়, ওজন বাড়ে, কাহিল লাগে, হার্টের রোগী বেশি বেড়ে যায়, এইসব জিনিস আমরা সকলেই জানি। যাই হোক, তারপরেও আমরা খাবার যদি বেশি দেখি বা আমাদের যদি খিদে পায় তখন আমরা আরও বেশি খাই, কখন আমরা কম খাই না। পেট ভরে খাই তো খাই, এরপর আবার মিষ্টি জিনিসও খাই। পেটে যদি ক্ষুধা নাও থাকে তবু আমরা আমাদের যেটা আমাদের খুবই প্রিয় খাবার সেটা আমরা আরও বেশি করে খাই, জোর করে হলেও আমরা গলা পর্যন্ত হলে খাই। দেখতেই পাচ্ছেন যে খেয়ে কী অবস্থাটা হয়েছে। আবার খেয়ে আবার আফসোস করি যে কিছুটা কম খেলে ভালো হতো, বমি বমি ভাব হয় তবুও আমরা বেশি খাই। এভাবে আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেক বছরে রমজান মাসে শুনছি, ইফতারের সময় বসলে আমরা মনে হয় যে যা দেখছি এর চেয়ে বেশি কিছু খেয়ে ফেলবো, কিন্তু আসলে তা কিন্তু কিছুই করতে পারি না, উল্টো আমাদের ক্ষতি বেশি হয়। যাই হোক, আমাদের পাকস্থলী প্রায় 12 ইঞ্চি লম্বা, চওড়ায় সর্বোচ্চ 6 ইঞ্চি। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের পাকস্থলীতে প্রায় 1 লিটারের মতন জায়গা থাকে। শরীরের অবস্থা আর ভেতরের খাবারের অনুপাতে এটা বাড়তে পারে। আমারটা যে একদম পুরো এক্স্যাক্টলি হবে তা কিন্তু নয়। এখন 1 লিটারে তিন ভাগের এক ভাগ কত হয়? প্রায় 330 মিলিলিটার। আজকাল কোমল পানীয় থাকে হলো 250 মিলিলিটারের মতো, সেটার পরিমাণে কিছুটা বেশি। যখন আপনি খেতে যাবেন তখন আপনার মাথায় একটি জিনিস মাথায় রাখবেন, আপনি 250 মিলিলিটার যে বোতল রয়েছে আপনার খাবার কিন্তু পেটে অতটুকুই যাবে, এর চেয়ে বেশি যেতে পারে কিন্তু আপনি কম খাবেন, এই অনুমানটা আপনার মাথায় রাখতে হবে। সুন্নায় কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি যে তিন ভাগের এক ভাগ মানে কত, এটা একটা আপনার জন্য একটা নির্দেশিকা, গাইডলাইন। আমরা যেন কম খাই সেটা মনে করানোর জন্য ধরুন আপনার বয়স, আপনি সারাদিন কতটুকু কাজ করছেন, আপনি কেমন খান, আপনার শরীরের ওজন কেমন, সব কিছুর উপর নির্ভর করে কিন্তু একজন মানুষকে খেতে হয়। একজন গর্ভবতী বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য তার কিন্তু বেশি ক্যালোরি দরকার হয়, বেশি খাবার প্রয়োজন হয়। আবার ওদিকে যাদের বয়স 50-এর কোঠায়, হ্যাঁ, তখন কিন্তু তাদের ক্যালোরি কম লাগবে, তাদের খাবার দাবার কিন্তু রুচি অনেকটা কমে যায়। কিন্তু যাদের যৌবন বয়স, অল্প বয়স যুবক, তারা কিন্তু সবচেয়ে বেশি খায়। সারাদিন যারা প্রচুর দৌড়াদৌড়ি করে, যারা অনেক পরিশ্রম করে, তাদের ক্যালোরি কিন্তু অনেক বেশি লাগে। অন্যদিকে যারা শুয়ে বসে থাকে, বসে যাদের কাজ ঘরেই থাকে, তাদের কিন্তু খাবারের তেমন প্রয়োজন হয় না। মোট কথা, আপনার তিন ভাগের এক ভাগ কত এটা আপনার উপর নির্ভর করছে। আপনি এখন কী করেন, কতখানি হাঁটাচলা করেন সেটা বুঝে আপনাকে খেতে হবে। যা খাচ্ছেন তাতে কী কী পুষ্টি আছে, কত ক্যালোরি আছে সেটার একটা ভূমিকা আপনার মনে রাখতে হবে। তিন ভাগের এক ভাগ লেটুস পাতা আর তিন ভাগের এক ভাগ গরুর মাংস বা ভাত নিশ্চিত করা এক নয়। তো সুতরাং সকল কিছু আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে বলতে পারিনি, তবে এতটুকু বুঝতে পেরেছি যে খাবারের একটা লিমিট রাখা জরুরি। আমাদের পাকস্থলীর কতটুকু সাইজ রয়েছে তার উপরে, আপনার বয়সের উপরে নির্ধারণ করে, আপনার খাবারের রুচি বেঁধে, আপনার শরীরের ওজন, লম্বা, সব কিছু মিলিয়ে আপনি অনুমান করতে পারবেন, যে ধারণা করে নিতে পারবেন যে আপনি এতটুকু খাবার খেলেই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তৌফিক দান করুক, আমিন।